وصحابته أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على جميع الملائكة والمرسلين وارحم عبادك المؤمنين من أهل السماوات والأرضين واغفر لنا بخير وافتح لنا بخير وبارك لنا بالقرآن العظيم. আজকের এই বিশাল মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের সর্বস্তরের শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, বৃহত্তর সিলেটের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি মহতি মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন যেখানে আমাদের সামনে বসে আছেন ফাজল মুকদ্দাস মসজিদের ইমাম ও খতিব, যে মসজিদ মুসলমানদের প্রথম কিবলা, যে মসজিদ আজকে আপনার আবার বাংলাদেশ থেকে যাওয়ার কোন স্কোপ নেই, যে মসজিদটি আজকে ইহুদিদের প্রথম যে লিডার বেঙ্গুরিয়ান সে বলেছিল there is no meaning of Israel without Jerusalem and there is no meaning of Jerusalem without the temple, without the Baitul Muqaddas. অর্থাৎ আমরা যদি বাইতুল মুকদ্দাসকে দখল করতে না পারি জেরুজালেম ছাড়া ইসরায়েলের কোনো গুরুত্ব নেই আর ইসরায়েলের মর্যাদা নেই যে মক্কার পর্যন্ত বাইতুল মুকদ্দাস আমরা দখল করতে না পারব। একজন ইহুদিদের লিডার যদি সেই বাইতুল মুকদ্দাসের প্রতি তার এমন আগ্রহ এবং তার বিশ্বাস থাকে আর একটু চেতনা থাকে বাইতুল মুকদ্দাসকে নিয়ে তাহলে বিশ্বের কোটি কোটি মুসলমান আমাদের প্রথম কিবলা যেখানে বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইমামতি করেছেন সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন হি ওয়াজ দা ইমাম অফ দা বাইতুল মুকদ্দাস ও নবী আলাইহি সালাতু ওয়াসসালাম ও ফ্রম দা কংগ্রিগেশন অফ সালাহ বিহাইন্ড দা প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মুকদ্দাস কে আজকে তারা দখল করে যায় সেই বাইতুল মুকদ্দাস তারা আজকে গ্রহণ করে গেছে। আমরা বাইতুল মুকদ্দাস থেকে সবাই গিয়ে নামাজ পড়তে পারবো সেই সুযোগ এখন আমাদের হাতে নেই। দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই মৃত্যু আগে বাইতুল মুকদ্দাসে দুই রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। আল্লাহুম্মা আনকিল বাইতুল মুকদ্দাস আল আকসা মিন কাবজাতি আল ইয়াহুদ আল গাসিবিন আমরা সকলেই বলি আমিন। اللهم ارزقنا فيه صلاة قبل الممات يا رب العالمين. এখানে শেখ আছেন, আমরা শেখকে দেখার জন্য এখানে বসে আছি, ওনার চেহারার দিকে তাকিয়ে দেখুন, লম্বা সফর করে এসেছেন, ওনাকে এইভাবে আমরা পাইতাম না। আপনারা জানেন মধ্যে বসে আছেন ব্রিটেন প্রবাসী বিশিষ্ট আলেম আমিন জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার ছাত্র মুসলিম চাপলেন, তিনি কার্ডিফ হসপিটালের মুসলিম চাপলেন এবং বিশিষ্ট ইসলামিক স্কলার প্রতি বছর বিরাট গ্রুপ নিয়ে তিনি বাইতুল মুকদ্দাস সফর করেন লন্ডন থেকে। উনি ইনভাইট করেছিলেন শেখ ইয়াকুব আলী আব্বাসকে, সে ওনার দাওয়াত কবুল করেছেন, বাংলাদেশের সফরকে গ্রহণ করেছেন। আমরা মুবারক করতে পারি শেখ মাওলানা ফরিদ আহমদ খান সাহেবকে, তিনি আজকে আমাদেরকে সিলেট বাসীকে এত বড় একটি উপহার দান করলেন। আল্লাহ ওনাকে হায়াতান তৈয়বা দান করুন। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, কোনো বক্তব্য দিতে চাই না, সত্যি